আলামিনের বহুত বড় মেহেরবান, যিনি আজকে আমাদেরকে মুসলমানের খাতায় নামকরণ করে অন্তর্ভুক্ত করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সবথেকে পছন্দ করেন কোমলতাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সাহাবীরা প্রশ্ন করলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যা দান করেছেন, যা দিয়েছেন, তার মধ্যে সবচাইতে উত্তম কি জিনিস দান করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, মানুষকে যা দান করা হয়েছে তার মধ্যে উত্তম জিনিস দান করা হয়েছে সেটা হল উত্তম চরিত্র, কোমলতার অন্যতম বৈশিষ্ট্য হল উত্তম চরিত্র। আল্লাহ রাব্বুল আলামিন যাকে করম করেন, যার প্রতি আল্লাহ দয়া করেন তাকেই কোমলতা দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে যতটুকু দুনিয়ায় কোমলতা দান করেছেন ততটুকু তাকে রহমত প্রাপ্ত করা হয়েছে আখেরাতে। যাকে দুনিয়ায় যতটুকু কোমলতা দান করা হয়েছে ততটুকু আল্লাহ রাব্বুল আলামিন আখেরাতে সেই কোমলতার অংশ দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের করম ও রহম ছাড়া কেউ কোমলতা অর্জন করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর অনুগ্রহে তাকে কোমলতা দান করা হয়েছিল, তার মতো কোমলতা পৃথিবীর আর কারো ছিল না। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ নববীতে জৈনিক এক ব্যক্তি বিধর্মী মসজিদে এসে পেশাব করছে। সাহাবীরা দেখলেন, দেখে এসে তাকে মারার উপক্রম করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, তাকে ছেড়ে দাও, দাঁড়াই নাই, তাকে ছেড়ে দাও, তাকে পেশাব করতে দাও মসজিদের মধ্যে। সাহাবীরা তাকে প্রহার করার জন্য উদ্যত হলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে থামিয়ে দিলেন। সাহাবীদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পেশাব করা পর্যন্ত থামতে বললেন। পেশাব করা শেষ, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, এক বালতি পানি নিয়ে আসো, এক বালতি পানি নিয়ে সেই পেশাবের উপর ঢেলে দাও। সাহাবীরা তাই করলেন, ঢেলে দিলেন। ওই বিধর্মী ব্যক্তিটাকে রাসূলের কাছে ডাক দিলেন এবং খুব বিনয়ের সহিত কোমলতার সহিত বললেন, তুমি জানো এটা কি, এটা কোন জায়গা? এটা মসজিদ, মসজিদে পেশাব করতে নাই, মসজিদ আল্লাহর ঘর, এখানে শুধু ইবাদত চলে। তুমি কত বড় অপরাধের কাজ করেছ, তুমি এরপর থেকে আর যেন না করো। আদরের সহিত কোমলতার সহিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে এইভাবে দাওয়াত করলেন, বিধর্মে বুঝতে পারলেন যে আমি কতই না বড় অন্যায় করেছি, তারপরেও আমার এই অন্যায়কে রাসূল মাফ করে দিলেন। ইসলাম কত কোমল, ইসলাম কত সুন্দর, সেখানে ওই বিধর্মে আল্লাহ রাসূলের হাতে কালেমা পড়ে মুসলমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে বললেন, হে শোনো, আমরা ইসলামকে সহজ করতে এসেছি, কঠিন করতে আসি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই ঘোষণা দিলেন, তোমরা সহজ করো, কঠিন করো না।
তোমরা সুসংবাদ দাও, দুঃসংবাদ দিও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোমলতা তার পক্ষ থেকে এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহর অনুগ্রহে ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহের কারণে আপনাকে লিঙ্কা লাগু তাদের জন্য আপনি কোমলতা পেয়েছেন। আপনার কোমলতা আল্লাহর পক্ষ থেকে এসেছে, কারণ বশত আল্লাহ রাব্বুল আলামিনের কারণে আপনাকে কোমলতার শিক্ষা দেওয়া হয়েছে, তাদের জন্য আপনি কোমল হন। ওরকম তো ফলসম গলিদের ফলদি নেই ফসলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বললেন যে যদি আপনি তাদের জন্য রূঢ় স্বভাবের হয়, কঠোরতা অবলম্বন করেন, কঠিন হৃদয়ের অধিকারী হন এবং উগ্রপন্থী হন, তাহলে তাহলে তারা আপনার চারদিক থেকে তারা সরে দাঁড়াবে, আপনার কাছে ভিড়বে না, ভিড়বে না, আপনি কোমল হৃদয়ের অধিকারী হন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কোমল হৃদয়ের অধিকারী হওয়ার জন্য তাগিদ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বভাব অত্যধিক নরম ছিল, একদা এক ইয়াহুদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে অনুমতি চাইলেন, প্রবেশের অনুমতি চাইলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দান করলেন, এসে রাসূলকে হিংসার বসে, রাসূলের সহিত হিংসার বসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। কি বললেন? আসসালামু আলাইকুম। ওই জায়গায় উম্মুল মুমিনীন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উপস্থিত, তখন সম্ভবত পর্দার আয়াত নাযিল হয়। উম্মুল মুমিনীন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওয়ালাইকুম আসসালাম ওয়াল্লাহাতু। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তোমার উপর গজব হোক এবং তুমি মরো। যে কথাটা তুমি রাসূলকে বলেছো এই কথাটা তোমার উপরে হোক, তোমার উপর লানত হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে আয়েশাকে বললেন, এ আয়েশা তুমি এরকম বলো না, তুমি এরকম বলো না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি শুনেন নাই, উনি আপনার নামে কি বলেছে আপনি কি শুনেন নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, হ্যাঁ উনি যা বলেছে আমি শুনেছি, আমি কি বলেছি তুমি কি শোনো নাই? আমি তো শুধু বলেছি তার প্রশ্নের জবাবে ওয়ালাইকুম, তার প্রশ্নের জবাবে তো শুধু আমি ওয়ালাইকুম বলেছি, আমি কি বলেছি তুমি কি শোনো না? বরং আয়েশা তুমি তা বলো না, ওরকম মানব ও মৃত্যুবরণ করুক, এই এটা প্রশ্নের উত্তর হতে পারে না। হে আয়েশা জেনে রাখো, জেনে রাখো, আল্লাহ নিজে তিনি কোমল আর তিনি কোমলা থেকে পছন্দ করেন। উপদেশ দিলেন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মরার কথা বলছে ইয়াহুদি, তার জবাবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, তুমি মরো, তোমার উপর গজব হোক, এটা কি অন্যায় কিছু বলছেন? তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে নিষেধ করলেন, না এভাবে বলো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে একটা হাদিসও প্রমাণিত নয় যে রূঢ়তা আচরণ করে উগ্র অবস্থা পালন করে ইসলাম জয়যুক্ত করতে হবে, এই ধরনের শিক্ষা এই ধরনের তালিম আল্লাহ রাসূল থেকে প্রমাণিত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোমল হওয়ার জন্য নির্দেশ তাগিদ করেছেন, যেন আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে তিনি কোমল হওয়ার জন্য নির্দেশ করেন ওইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
কোমল হওয়ার জন্য নির্দেশ করেন। কারণ যে যত নরম হবে সে তত কাজ উদ্ধার করতে সক্ষম হবে। বিজ্ঞ একজন অভিজ্ঞ ব্যক্তি বলেছেন, একজন দার্শনিক বলেছেন যে কোমলের মাধ্যমে, কোমলতার মাধ্যমে গর্তের সাপকে বাহির করাও সম্ভব। কোমলতার মাধ্যমে বিষাক্ত সাপ গর্তের ভিতর থেকেও বাহির করা সম্ভব। জোর করে কোনো কিছু অর্জন করা যায় না, জোর করে কোনো কিছু হাসিল করা যায় না। সর্বোচ্চ হুকুম, সর্বোচ্চ হুকুম হল নামাজের আহকাম। এই নামাজের কথা কেউ তাওয়াজ করতে যায় বলতেছেন, এই তুমি নামাজ পড়ো না কেন, তোমাকে নামাজ পড়তে হবে। আজকের দিনে তুমি যদি নামাজ না পড়ো তাহলে তোমার জন্য খবর আছে, সমাজ বন্ধ করে দেব ইত্যাদি ইত্যাদি। বরং করে যদিও বা হুকুমটা ছিল উত্তম, নামাজের যে উত্তম হুকুম কি আর কিছু আছে? উত্তম হুকুম নাই, তথাপিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে নামাজের আদেশ ওইভাবে করতে বলেন নাই। হিতে বিপরীত হয়ে যাবে ও যদি ওই বসে যে আমি নামাজ পড়বো না বলেন, তো আপনি ওর ইমানকে বাড়ানোর জন্য নামাজের দাওয়াত দিলেন, ও বলেই বসলো আমি নামাজ পড়বো না, তাহলে তো কাফের হয়ে গেল। ভালো করতে দিয়ে মন্দ করে ফেলে দিলেন। এই জন্য আল্লাহ নিজে বলেছেন, নিঃসন্দেহ আল্লাহ রাব্বুল আলামিন তিনি হল কোমল, আর প্রত্যেকটি বিষয়ে কোমলতা কে তিনি পছন্দ করেন, ভালোবাসেন। ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোমল হওয়ার জন্য আদেশ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। তিনি বলেছেন আপনি কোমলতা অবলম্বন করুন, তাহলে আপনার আশেপাশে তারা থাকবে। আপনি কোরআনে যাদের হবেন তাহলে আপনার আশেপাশে কেউ থাকবে না। বলেন তো ফিরাউনের সাইজে অধিক দাগদাল কি আর কেউ আছে? অথচ আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনকে দাওয়াত দেওয়ার নীতি শিক্ষা দিয়েছেন, ইযহাব ইলা ফিরাউন। মূসা আর হারুন তোমরা দুজনে ফিরাউনের কাছে দাওয়াতের জন্য পৌঁছো, কিন্তু দাওয়াতে শালীনতা, দাওয়াতের মাধুর্যতা, দাওয়াতের মলিনতা তোমাকে রক্ষা করতে হবে। ঠিকমতের চরিত দাওয়াত দাও। আবু তাহের জাহের কেন বলা হয়, এর পূর্বে নাম ছিল আবু থাকা। যারা বলবে না তাদেরকে দাওয়াত করতেই হবে এই কথা কোরআনে কোথাও বলে না, তাদেরকে স্কিপ করে চলে যাবে, তাদেরকে করতে হবে এমনটা নয়। শুধু শোনায় দাও, কোমলতার স্বরে শুধু জানায় দাও, খুবই লাভবিল। আপনি কোমলতা মার্জনাকে অনুসরণ করেন, সব কাজের আদেশ করেন, আর মূর্খদের থেকে এড়িয়ে চলে। তার মানে আপনারা এই সমাজে যারা শিক্ষা টিকে করেন না এরকম না, এই জাহিল বলতে বোঝানো হয়েছে যারা হক কথা বোঝে না। আবু জাহিল এর পূর্বে নাম ছিল আবুল হাকাম, অনেক জ্ঞানী, সব বুঝত। আমি বুঝবো ওকে, ও বোঝে না, তাকে দুই টাকা দেখালে দুই টাকা চেনে না, এ বোঝে না। আমি আপনাকে যদি দুই টাকা দেখাই চিনি না ভাই, চিনি, তার মানে আমরা আবু জাহেল না। আবু জাহেল বলা হয় হক কথা দিয়ে অস্বীকার করে, হক কথা দিয়ে মানে না, হক কথা বলার পরে হক কথার উপর বিদ্রোহ করে, একে বলা হয় আবু জাহেল। আর এই আবু জাহেল থেকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করলেন, ওয়া আরি, বিমুখতা প্রদর্শন করেন, স্কিপ করেন, তাকে এড়িয়ে চলেন। ওয়া আরিদা আনিল জাহিলিন, যারা জাহিল অজ্ঞ এই সমস্ত ব্যক্তিদের থেকে আপনি এড়িয়ে চলেন। এদের সাথে তর্ক বিতর্ক করে দিন গুজার করা লাগবে না।
যদি না মানে তাহলে আপনি করেন ফাফ ওয়া আনহুম, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন, দোয়া করতে থাকেন তাদের জন্য, ওয়াস্তাগফির লাহুম, তাদের জন্য ক্ষমার ঘোষণা দেন, আর তাদের জন্য ওয়াস্তাগফির, তাদের জন্য ইস্তিগফার করেন, অর্থাৎ দোয়া করেন। যদি তারা মানে, যদি তারা আপনার কথায় কর্ণপাত করে, ওয়াসাউলুহুম ফিল আম, তাহলে আপনার সামনের কাজগুলোতে তাদের সাথে পরামর্শ করে করে, ফাইদা আগামটা, আর তারা যখন সংকল্প করবে আপনার কথাকে মেনে নিয়ে সংকল্প করবে, তখন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপর ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপর আপনার প্রত্যেকটি কাজের ভরসা করেন, নিঃসন্দেহে আল্লাহ তাওয়াক্কুলকারীকে বেশি পছন্দ করেন, ভালোবাসেন। যারা প্রত্যেকটি কাজে আল্লাহর উপর নির্ভরশীল, আল্লাহর উপর ভরসা করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন নিজের রফিক, আল্লাহ রাব্বুল আলামিন নিজের রফিক, তিনি নিজের কোমল কোমলতাকে তিনি পছন্দ করেন। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তিনি হলেন কোমল, আর প্রত্যেকটি কাজে তিনি কোমলতাকে পছন্দ করেন। যে ব্যক্তি কোমলতা থেকে মাহরুম হল, যে ব্যক্তি কোমলতা থেকে বঞ্চিত, সে সমস্ত কল্যাণের কাছ থেকে সে বঞ্চিত। একটি লজিক্যাল যুক্তি পেশ করি, ভাটা উনি শক্ত কাদা থেকে তৈরি করা হয় না নরম কাদা থেকে? নরম কাদা থেকে তৈরি করা হয়। যে যত বেশি নরম হবে দিনের ক্ষেত্রে, সে তত বেশি দিনের আমল করতে সক্ষম হবে। তোমার মনে কোমলতা ছাড়া দিনের আমল করা সম্ভব নয়, কঠোরতা দিয়ে কোনো আমল করা যায় না। আমি হচ্ছি, আমি কিছু একটা হয়েছি, ওই ব্যক্তি পারে যে আল্লাহ তার রাসূলের জ্ঞান না রাখে। যে ব্যক্তির মাঝে আল্লাহ তার রাসূলের জ্ঞান যত বেশি, ওই ব্যক্তি তত বেশি কোমল, তত বেশি নরম, তত বেশি নিজেকে ফট মনে করে যে আমি তো দীনের কাছে কিচ্ছু না, আমি তো ইসলামের জ্ঞান সম্পর্কে একেবারে নড়ব। সত্য কথা বলছি, আপনি কোরআন হাদিস চিন্তা করতে থাকুন, গবেষণা করতে থাকুন, একটু পড়তে থাকুন, সামান্য যত জ্ঞান হবে তত নিজেকে খাটো দাবি করবেন, তত নিজেকে কোমল মনে করবেন, যাই কিছুই জানে না সে নিজেকে পাহাড় মনে করে। এই জন্য খাটো মনে করেন, নিজেকে ছোট মনে করেন, নিজেকে কোমল যদি মনে করতে পারেন, কোমল হতে পারেন, তাহলে সমস্ত কল্যাণের মধ্যে আপনি নিয়োজিত থাকবেন। আর কোমলতা যদি অবলম্বন না করতে পারেন, তাহলে আল্লাহ রাসূল বলেছেন সে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল। মাল ইউহরিমাত রিজকা ইয়াহরিমুল খাই, রাসূলুল্লাহ ইসলাম বলেছেন যে ব্যক্তি কোমলতা থেকে বঞ্চিত, সে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত। কথার কোমলতা ও শালীনতা সৌন্দর্যকে বৃদ্ধি করে, আর কঠোরতা অশ্লীলতা তাকে দূষণীয় করে। কথার মধ্যে কোমলতা, কঠোরতা দূর করা, আপনি শালীনতা অবলম্বন করলেন, অশ্লীলতাকে দূর করলেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন সে তার কথার সৌন্দর্যকে বর্ধিত করলো, বৃদ্ধি করলো। আর যদি সেই কোমলতা দূর করে ফেলে যায়, তাহলে সে খুশি হয়ে হিসেবে সাব্যস্ত হবে, যে যত বেশি সমাজের মধ্যে রূঢ় স্বভাবে দাম্বি, আজকে আমাদের সমাজের উল্টো একটি চরিত্র, ছোট বাচ্চা যদি খুব অ্যাডভান্স লেভেলের হয়, দাপটের হয়, কিছুই মানে না, এত তেরিয়া, এত মানে তেজি, এই ফল গা হয় তাই, এটা নিয়ে আমাদের অনেক পরিবারের পিতা মাতাও গর্ববোধ করে। এটা ভালো স্বভাব নয়, এটা ভালো স্বভাব নয়, কারণ তেজির উপর আল্লাহ রাসূলের গর্ব নেই, বরং তেজ কমার মধ্যেই আল্লাহ রাসূলের গর্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে ব্যক্তি কোমলতা অবলম্বন করলো, সে সৌন্দর্য বৃদ্ধি করলো,
আর যে কোমলতা দূর করলো, কোমলতা দূর করলো, সে দোষী হিসাবে সাব্যস্ত হল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য যেরকম ভাবে তাগিদ করেছেন, ওরকম ভাবে কোমলতার জন্য তিনি তাগিদ করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আমাকে নামাজের মতোই, ফরজ নামাজের মতোই কোমলতার প্রতি আদিষ্ট করা হয়েছে, নির্দেশ করা হয়েছে। আন যায়েদ ইবনে রুফাই রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বলেন, উমিতু বিমুদারাতুন নাস কামা উমিতু বিসসালাতিল মাফরুদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ফরজ নামাজের মতোই আমাকে কোমলতা, মানুষের সাথে সুন্দর আচরণ, মানুষের সাথে কোমল আচরণ করার নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন তিনি দিয়েছেন। শুনে রাখুন, শুনে রাখুন, কোমলতা মানুষের জন্য সাদাকা, মুদারাতুন নাস সাদাকা, কোমলতা মানুষের সাথে নরম আচরণ করা, এটা একটা সাদাকা, এটা একটা সাদাকার মতন ফল। কুল্লু মারুফুন সাদাকা, প্রত্যেকটি নেক কাজ কর্মই সাদাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোমলতার প্রতি ব্যাপকভাবে নির্দেশ দান করেছেন। মানুষের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করা জ্ঞানের অর্থে, আপনি যত রূপ স্বভাব হবেন, যত কঠোর হবেন, যত শক্ত হবেন, তত আপনার শত্রুতা বাড়বে, যত নরম হবেন তত আপনার বন্ধুত্ব বাড়বে, শত্রু কমবে। ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আত তাওয়াদ্দু ইলান নাস নিসফুল আকল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মানুষের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ জ্ঞানের অর্ধে। আপনি যদি জ্ঞানী মানুষ ব্যক্তি হন, আপনি যদি প্রকৃতি জ্ঞানী মানুষ হন, মানুষের সাথে খারাপ আচরণ আপনি করতে পারেন না, আপনার আচরণ হবে বন্ধুত্ব সুলভ আচরণ। কোমলতার মাধ্যমে মন্দকে প্রতিহত করতে হবে, কোমলতার মাধ্যমে, উত্তম আচরণের মাধ্যমে মন্দকে দূর করতে হবে। লাঠি ঠান্ডা দিয়ে মন্দকে দূর করার কথা ইসলাম বলে নাই। এই কোমলতার অর্থ বুঝে যেন আবার অনেকে ভুল বোঝেন না, যে আজকে থেকে সব কিছু ছেড়ে দিলাম, সব তাদের আদেশও করবো না, যা হয় হোক, এটা বলে নাই। কোমলতার অর্থ এটা নয়, কোমলতার অর্থ নিজেকে দুর্বল পেশ করা, হক জেনে নিজেকে দুর্বল পেশ করা, কিন্তু সামনে অন্যায় হলে এটার প্রতিবাদ করা লাগবে না, এটা কোমলতার অর্থ নয়। অন্যায় যদি সামনে দেখেন তার প্রতিবাদ করতে হবে, এটা ইসলামের নীতি, এটা ইসলামের হুকুম, তা করতে হবে। তা না যদি করে, কোমলতা সব ক্ষেত্রে নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নবী জাহিদুল কুফরা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুব আলাইহিম। হে নবী, আপনি মুনাফিক এবং কাফেরদের জন্য কঠোর হন, আপনি মুনাফিক এবং কাফেরদের জন্য কঠোর হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিক এবং কাফেরদের জন্য অত্যধিক কঠোর ছিলেন। রাসূল যেখানে বসে থাকতেন তার 100 মাইল পরেও কাফেররা পত্থর করে কাঁপত। সুবহানাল্লাহ, বললেন না সুবহানাল্লাহ। রাসূল যেখানে বসে থাকতেন তার 100 মাইল দূর থেকে কাফেররা পত্থর করে কাঁপত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিককে চিনতে পারতেন, মুনাফিকদেরকে দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেহারায় পরিবর্তন করতেন, কিন্তু বলতেন না। ইসলামের খাতির মুনাফিককে চেনা কঠিন, কাফেরকে চেনা সহজ। মুনাফিক তার পরিচয় বলে আব্দুল্লাহ, কাফের তার পরিচয় বলে নরেন্দ্রচন্দ্র, পরিচয়ের মধ্যেই সহজ। মুনাফিককে চেনা কঠিন, আব্দুল্লাহ মুসলমানের মধ্যেও রয়েছে, আব্দুল্লাহ মুনাফিকের মধ্যেও রয়েছে। মুনাফিকের খাস বৈশিষ্ট্য থেকে চিনতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকদেরকে দেখে তার চেহারা রক্তিম হয়ে গেল, কিন্তু বলতেন না। কিসের সাথে বলেন তো? ইসলামের সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীরা মুনাফিক এবং কাফের ব্যাপারে রূঢ় স্বভাবের ছিলেন, কঠোর স্বভাবের ছিলেন, প্রত্যেকটি ক্ষেত্রে নয়, কোমলতা দেখাতে হবে সব ক্ষেত্রে, কিন্তু কাফের মুনাফিকের ক্ষেত্রে নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন,
এই খারাপের মোকাবেলায় ভালো দ্বারা কর, মন্দ আর ভালো এটা কি সমান? ওলা তাসাল হাসানাত ওয়ালা সাইয়্যাত, ভালো এবং মন্দ সমান হতে পারে বা কখনোই হতে পারে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বললেন ইদুফা বিল্লাতী হিয়া আহসান, ইদুফা বিল্লাতী হিয়া আহসান, খারাপ কর্মকে খারাপ বিষয়কে ভালো দ্বারা প্রতিহত করো। সুবহানাল্লাহ, একজন আপনার সাথে খারাপ আচরণ করলেন, তার উত্তরে আপনি কি বলবেন? ভালো দ্বারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি চর দিতেন সব সেটা বৈধ না অবৈধ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোমলতা দেখেন, তর খাইয়ে বলছেন তুমি কি হাতে ব্যথা পেয়েছ? এই আচরণ দেখে, এই আচরণ দেখে সে সেখানেই মুসলমান হয়ে যায়। মানলাম তোর আমি ব্যথা পাওয়ার কথা, তার উত্তরে আমাকে বলছে তুমি কি ব্যথা পেয়েছ? এটা হলো কোমলতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন খারাপকে দূর করার উত্তম একটা তরিকা হলো ভালো ধারা। ভালো ধারা যদি তুমি প্রতিহত করতে পারো সে তোমার অন্তরঙ্গ বন্ধ হয়ে যাবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খারাপের মোকাবেলা ভালো ধারা করতে বলেছেন। তিনি বললেন আমি তোমাদেরকে বলে দেব জান্নাতি কারা, জান্নাতের মোড়, জান্নাতের চিহ্নহর কাদের উপর লাগানো আছে তোমরা কি জানো? আমি তোমাদেরকে বলে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন আলা উফতিরুকুম বিমান তাহরুন আলাল নার, জাহান্নাম যাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে এরকম ব্যক্তিদের কথা কি আমি তোমাদেরকে জানায় দেব, শুনায় দেব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাহরুম আলা কুল্লি করিবিন হাইকিনি লাইকিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন জান্নাতি ওই ব্যক্তিরা, জাহান্নাম যাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে তারা হলেন ওই ব্যক্তিরা যাদের নিকটে এই ধরনের মোড়ক লাগানো আছে, তারা হলেন যারা নিকটবর্তীদের সাথে, প্রতিবেশীদের সাথে, কাছের লোকদের সাথে মিশে মিশে থাকে, মিলে মিশে থাকে। আজকে আমাদের বন্ধুত্ব দূরের লোকদের সাথে, দূরের লোকদের সাথে আমাদের মহরম বহরম পিরিত যত শুধু, কাছের মানুষের সাথে কোনো পিরিত নাই, কোনো মহরম বহরম নাই, বন্ধুত্ব সুলভ আচরণ নাই, মিলে মিশে থাকা তো দূরের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কাছের লোকদের সাথে মিলে মিশে উঠে বসে পড়ে সে যেখানেই থাকুক যে অবস্থায় থাকুক ওর কপালে জান্নাতের মোড়ক লাগানো আছে। যার কোমলতা আছে, মানুষের সাথে সহজ সহজ করে আচরণ করে, রূঢ়তা স্বভাব আচরণ করে না, উগ্রপন্থী নয়, বাপক দেখায় না, নিজেকে তাচ্ছিল্য ছোট হেও মনে করে, নিজেকে খাটো মনে করে, কোমল স্বভাবের অধিকারী, এই লোকটার জন্য জাহান্নাম হারাম করে দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে ব্যক্তি কোমলতা যতটুকু দুনিয়ায় সে লাভ করতে পেরেছে সে আখেরাতে দুনিয়ায় অতটুকুই সে কল্যাণ লাভ করবে। আপনি কোমলতা যতটুকু পাবেন অতটুকুর উপর আপনার কল্যাণের হিসা, কল্যাণের একটি অংশ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনি পাবেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে তিনি বলেন যে এই ব্যক্তি কোমলতা একটি অংশ আখের দুনিয়ায় পেয়েছে, দুনিয়াতে যাকে যতটুকু কোমলতার একটা অংশ দান করা হয়েছে ওই ব্যক্তি আখেরাতে অতটুকুই একটা অংশ, কল্যাণের একটি অংশ আখেরাতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করবেন। সুতরাং ভাইরা আমার কোমলতা অর্জন করুন, রূঢ় স্বভাব কঠোর স্বভাবের মানুষ জান্নাতে যাবে না, কঠোর স্বভাবের মানুষ জান্নাতে যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আন হারিসা ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন লা ইয়াদখুলুল জান্নাতা যাওয়ার, কঠোর স্বভাবের মানুষ জান্নাতে যাবে না। জান্নাতে আমাদের এই সমাজে যারা আপলা আপলা, যারা অচল, যারা আমাদের এই সমাজের নিম্নমানের মানুষ, এদের জন্য জান্নাত নির্মাণ করা হয়েছে। জাহান্নাম তারাই যাবে যারা এই সমাজের বুদ্ধিজীবী,
কুস্তিবান মানুষ বর্তমান এই সমাজে যারা প্রভাবশালী, যারা রূঢ় স্বভাবে, যারা উগ্রপন্থী, যারা উগ্র স্বভাবে, এদের জন্য জাহান্নামকে নির্মাণ করা হয়েছে। সুতরাং জান্নাত জান্নাত নির্মাণ করা হয়েছে নরম মানুষ দিয়ে, আর জাহান্নাম নির্মাণ করা হয়েছে গরম মানুষ দিয়ে। দেখে নেন আপনি দুনিয়ায় গরম ভাবে চলবেন না দুনিয়ায় নরম ভাবে চলবেন। রহমানের বান্দা করা, রহমানের বান্দা তো তারাই দুনিয়ায় যারা নরম ভাবে বিচরণ করে। ভাইরা আমার কথা কি বুঝতেছেন, বুঝে আসতেছেন? রহমানের বান্দা করা বলে দুনিয়ায় যারা গর্ব করে চলে না, নরম ভাবে বিচরণ করে, তারা হলেন রহমানের বান্দা। আর রহমানের বান্দাদের জন্যই জান্নাত। সুতরাং গরম হওয়া যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনি নরম ভাবেই কথা বলার নির্দেশ করেন। এই কথা বলে শেষ করব। একদা এক সফরে সাহাবীরা জোরে জোরে তাকবীর বলছেন, সমতল ভূমিতে চলার সময় কি বলতে হয়? লা ইলাহা ইল্লাল্লাহ। জানা আছে আপনাদের? সমতল ভূমিতে আপনারা মানে সমান রাস্তায় হাঁটতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলতে হয়। উপর দিক ওঠার সময় আল্লাহু আকবার বলতে হয়। নিচের দিক নামার সময় সুবহানাল্লাহ বলতে হয়, আল্লাহ। এটাকে বলে হাল্লালা, এই তাসবিহ। এই তাসবিহগুলো সাহাবীরা করছেন, সে জোরে আওয়াজে করছেন, একটু উঁচু আওয়াজ হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, হে লোক সকল, ইরবাহু আলা আনফুসিকুম, তোমরা নিজেদের প্রতি কোমলতা প্রদর্শন করো। হে লোক সকল, করতেছি কি জিকির আজগার, মানুষের কিন্তু অন্য ব্যক্তিকে ধমক দিচ্ছে না, অন্য লোকদেরকে ধমক দিচ্ছে না, বরং তো করতেছে কি দেশে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার, এটা কি খারাপ দিন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে লোক সকল, তোমরা নিজেদেরকে নিজেদের প্রতি কোমলতা প্রদর্শন করো। ফা ইন্নাকুম লা তাদউনা আসাম্মা ওয়ালা গায়বান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেননা তোমরা এমন ব্যক্তিকে ডাকছো যে ব্যক্তি গভীর নয়, অনুপস্থিত নয়। এমন ব্যক্তিকে দেখতেছ কি? আল্লাহ কি গভীর শোনেন না? আল্লাহ কি অনুপস্থিত? আল্লাহ উপস্থিত। সুতরাং আল্লাহকে শোনাতে, আল্লাহকে জানাতে এত জোরে জোরে আওয়াজ দিয়ে করতে হবে, বলতে হবে, নিজের প্রতি একটু কোমলতা প্রদর্শন করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলে বললেন, ইন্নাহু মাকুম, নিঃসন্দেহে জেনে রাখো তিনি তোমাদের সাথে আছেন। দেখের করতেই যদি এইটা অবলম্বন করা লাগে, অন্যের ক্ষেত্রে আদেশ করতে, নিষেধ করতে, অন্যের সাথে কথা বলতে, রূঢ় স্বভাবের হওয়ার কি প্রশ্ন আসে না ভাই? হতে পারে কি? হতে পারে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাপকভাবে নির্দেশ করেছেন। দৈনিক এক তাবির হারেসা ইবনে খারেজ, তিনি হারেসা ইবনে জায়েদ ইবনে খারিজা রহমতুল্লাহ আলাইহি, তিনি একজন তাবি ছিলেন। তিনি মরার পরে কথা বলেছেন, মরার পরে কথা বলেছেন, আজকে নতুন শুনলেন, মৃত্যুবরণ করেছেন এরপরে কথা বলেছেন। আগে কি বলেছেন? কথা বলেছেন, তোমরা নরম হও, গরম হয়ো না, তোমরা আবু বকরের মতন হও, উসমানের মতন হও, নরম স্বভাবের হও। তিনি একজন তাবি ছিলেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি তার বাড়িতে গেলাম, সে অসুস্থ এমন অবস্থায়, আমি যাওয়ার পরে সে ইন্তিকাল করলেন, আমি তার মুখের উপর চাদর যা আবৃত করে দিলাম। কথাটা বুঝেন, আবার চেপনা লাগেন, মুখের উপর চাদর দিয়ে আবৃত করে দিলাম। এরপরে কিছুক্ষণ পরে আমি তার মার কাছে গেলাম এবং তাকে বললাম, আপনি ধৈর্য ধারণ করেন এবং আপনার সন্তানের জন্য দোয়া করেন। কি হয়েছে আমার সন্তানে? বলে, আপনার সন্তান ইন্তেকাল করেছে, মৃত্যুবরণ করেছে। বলে, সত্যি কি তোমরা বলেছ? হ্যাঁ, আমার আপনার সন্তান ইন্তেকাল করছেন। দুই হাত উঁচু করে মা হাত উত্তোলন করে আল্লাহর কাছে দোয়া করলেন, হ্যাঁ আল্লাহ, আমি আপনার কাছে ফরিয়াদ করছি, আজ পর্যন্ত কোনোদিন আমাকে আপনি মাহরুম করেন নাই, আমাকে ফিরিয়ে দেন নাই,
আমার দোয়া আপনি বঞ্চিত করেন নাই। ইয়া আল্লাহ আপনি জানেন আমার কি অবস্থা, আমি অসহায়, আমি অসহায়, আমি একজন অন্ধ, আমি অক্ষম, ওই ছেলে ছাড়া আমার কোনো সক্ষমতা নেই। আল্লাহ তুমি আমার সন্তানকে নিও না। বলেন তো মা দোয়া করেছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন সেখান থেকে আসার পরে মা আনাস ইবনে মালিক কাপড়টা সরাইলেন, দেখেন যে যায়েদ ইবনে হারেস খারেজা রহমতুল্লাহ আলাইহি তিনি কথা বলছেন। কথাগুলো কি বলছেন? সেই কথাটা হলো এই, তোমরা আবু বকরের মতন হও, তোমরা উসমানের মতন হও, নরম হও, কোমল হও, কঠিন হয়ে না, হালকা হও, সহজ হও, কঠিন হয়ে না, এগুলো কথা সে বলেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ভাষ্যটা ইতিপূর্বে ভাষ্য এরকম হয়েছিল, يتكلم رجل من أمتي بعد الموت من خير التابعين رسول الله صلى الله عليه وسلم বললেন আমার উম্মতের মধ্যে এক ব্যক্তি, কে বললেন কথা বললেন কে, সময় হয়ে গেছে আমি তো ঘুরে দেখতেছি এখানে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন আমার উম্মতের মধ্যে এক ব্যক্তি কথা বলবে মরার পরেও, সে হবে তাবিঈদের মধ্যে একজন উত্তম ব্যক্তি। তার নাম কি? যায়েদ ইবনে খারেজা। যায়েদ ইবনে খারেজা সে কি বলেছিল? তোমরা নরম হও, অর্থাৎ তোমরা কোমল হও, এই জন্য আমরা কোমল হব ইনশাআল্লাহ। নরম হয়ে সব কিছু হাসিল করা যায়, বড় হয়ে কোনো কিছু অর্জন করা যায় না। যদি নরম হন, নরম হয়ে বসতে সাপতে বাহির করা সম্ভব, গরম হয়ে কোনো কিছু অর্জন করা সম্ভব না। আজকের থেকে কি আমরা নরম হতে পারবো? লোহাকে গরম করে নরম করে তারপরে কোনো কিছু তৈরি করা হয় নাকি বলেন? আমরা লোহাকে কি শক্ত হতে চাই? লোহাকে যদি নরম হতে চান তাহলে নিজেকে গরম করে ঠান্ডা করে তারপরে নরম করতে হবে। আল্লাহ আমাদের সকলকে লোহাকে নরম হওয়ার তৌফিক দান করেন এবং নরম হয়ে তার ইবাদত বন্দেগীর দাসত্ব কবুল করার তৌফিক দান করেন। আমিন। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।